আজি আমাক ইমান দিনে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া দিল্লির মুখ্যমন্ত্রী তেখেতক ইডি লগাই এরেস্ট করে থাকে। তার উপরও এটা আকৌ সিবিআই এটা কেস জাপি দিয়ে আজি জেলত ভরাই থাকবলে প্রচেষ্টা চলাইছে। গতি এই একটা ফলস কেস আর এই ফলস কেসট উঠাই লোলে আর আমি অরবিন্দ কেজরিওয়াল মুক্তি মুক্তি করে দিবলে আমি দাবি জানাই আজি বাজপেয়ী ভবনের সম্মুখত আইছো, কারণ বিজেপি সরকারে এই ইডি আর সিবিআই ব্যবহার করে আমার নেতাক এরেস্ট করে রাখিছে। তারপরে আমি প্রতিবাদ করি, আজি এই প্রতিবাদ ভারতবর্ষ সকল স্টেটের হেডকোয়ার্টারত হয়েছে আর দিল্লিতেও হয়েছে, কারণ তার মুক্তি করার দাবি। চাওক, আজি প্রায় তিন মাসের সরাসরি হব, আজি আমার সন্মানীয় রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক এক ভুয়া গোচরত গ্রেপ্তার করে তিহার জেলত আবদ্ধ করে রাখিছে। তারপরে এটা এনেকা হয়ে গেছে যে একটা চৈরাচারিতা আরম্ভ হয়েছে, এটা আকো সিবিআইর দ্বারা সেই একটা কেসতে সিবিআইর দ্বারা তেখেতক আকো পুনর্বার জেলের ভিতরতে আকো এরেস্ট করেছে। এরেস্ট করেছে আর অন্যায়ভাবে আমার যিগৰাকী রাষ্ট্রীয় আহ্বায়ক তেখেতৰ লগত অন্যায়ভাবে যি ধরনের আইনি কামবিলাক তেওঁলোকে আরম্ভ করেছে, এর দ্বারা আমি বুঝবলে পাইছো যে আসলতে আম আদমি পার্টির প্রতি যে শাসকীয় দল বিজেপি দলের ভয় আছে, আর এই ভয়ের কারণে বারম্বার আমার নেতাগৰাকীক জেলের ভিতর সুমাবলে চেষ্টা করেছে। কিন্তু এটা কথা ঠিক, আজি অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক যে মানি লন্ডারিং কেসত জেলের ভিতরলে নিক্ষেপ করেছিল, সেই মানি লন্ডারিংত এটা টকাও উদ্ধার করব নোৱাৰিলে, আর এটা টকাও উদ্ধার করব নোৱাৰ পরিপ্রেক্ষিতত দেখিলে যে ইডিয়ে গ্রেপ্তার করে বহু দিনলৈকে জেলত রাখিব নোৱাৰে। সেই কারণে কি করলে যাতে মানুষজন বাহিরলে মুকলি আকাশের তললে ওলাই আহিব নোৱাৰে, তারবাবে আকৌ সিবিআইক লগাই দিলে। এতিয়া সিবিআই এরেস্ট করেছে আর সিবিআই এরেস্ট করে তেখেতক আকৌ বহু দিনলৈকে কারারুদ্ধ করে রাখবলে চেষ্টা করেছে। কিন্তু এই কথার আম আদমি পার্টিয়ে তীব্র প্রতিবাদ করেছে। আজি ভারতীয় গণতন্ত্র নিশেষ হওয়ার পথত গণতন্ত্রক তেখেতসকলে ধ্বংস করবলে বিচাৰিছে। এগৰাকী নিরপরাধ ব্যক্তিক বারম্বার এই ধরনের মানসিক অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার করেছে, জেলের ভিতর সুমায় যে রাজনৈতিক ভূমিকা সেই ভূমিকা নষ্ট করবলে বিচাৰিছে। গতি এই কথা আমি আম আদমি পার্টিয়ে তীব্র প্রতিবাদ করছো আর এই প্রতিবাদী কার্যসূচী আমি এতিয়া অনুষ্ঠিত করিম। আর আম আদমি পার্টিয়ে দাবি করছো যে অতি সোনকালে যিমান পাৰি অতি সোনকালে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক মুক্ত করে দিব লাগে। আর তেখেতৰ কোনো ভুল নাই, তেখেতৰ এতিয়ালৈকে আইনে কোনো ধরনের এনেকা ধরনের প্রমাণ করব পৰা নাই যে মানি লন্ডারিং কেসত আছে বা টকা কেলেঙ্কারিত জড়িত হয়ে আছে। গতি এই কথাখিনি আমি আপনার দ্বারা স্পষ্ট করবলে বিচাৰো। আজি সর্বভারততে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ার মুক্তির দাবিত আমি সকলে প্রতিবাদ সাব্যস্ত করছো। ইয়াতো আমি আম আদমি পার্টিয়ে তরফের পর আমি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করছো আর আমি সমগ্র ভারতবাসী রাইজক আহ্বান জানাইছো, এই যে স্বৈরতন্ত্র চলিছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসর যে যজ্ঞ আরম্ভ করেছে ইয়ার বিরুদ্ধে আমি সহজোরে সকলে প্রতিবাদ করব লাগে। নহলে অনাগত দিনত কিন্তু বহু নিরপরাধী ব্যক্তি এনে ধরনের ইডি বা সিবিআই গ্রাসত পড়ে জেলত সুমাবলে বাধ্য হব। শ কোটি কোটি টাকার কেলেঙ্কারি আজি বিজেপি দলত থাকা মন্ত্রী এম এল এ বিলাকে করে আছে। আপনাদের সকলে জানে যে অজিত পাওয়ারের নিচিনা এগারী নেতা যিয়ে 70,000 কোটি টাকার কেলেঙ্কারিত জড়িত, আজি শুভেন্দু রয়েরপরা মুকুল রয়েরপরা মুকুল অধিকারীর আরম্ভ করে সকলে কোটি কোটি টাকার কেলেঙ্কারি কলি কিন্তু বিজেপি ওয়াশিং মেশিনত ছাপা হয় কিন্তু আজি মন্ত্রী বিধায়ক পাতি দিছে। কিন্তু আজি অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ায় বিজেপির ষড়যন্ত্রর সম্মুখত আঁঠু নললে, আঁঠু নলার পরিণতি এই ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা করেছে। বারম্বার বেইল পার পাছতো আজি আপনার সকলে জানে যে নির্বাচনের পরিপ্রেক্ষিত বেইল দিয়া হয়েছিল 20 দিনের কারণে, আর 20 দিনের পিছতে 3 তারিখে যা 3 তারিখে পুনের জেলে ঘুরি যায়। আর তারপিছতো যেটা আমার রজ এভিনিউ কোর্টে জামিন দিলে সেই জামিনের উপর ভিত্তি করে আকোলে কি করলে নতুনক ষড়যন্ত্রমূলকভাবে জেলে নিক্ষেপ করবলে চেষ্টা করেছে। কিন্তু এটা কথা ঠিক
যে ভারতবর্ষের মানুষে গম পাইছে যে অরবিন্দ কেজরিওয়াল নির্দোষী, অরবিন্দ কেজরিওয়ালে কেনকা কোনো ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়ে থাকা নাই। আজি বিজেপি দলের যখন নেতা আছে সেই নেতা সকলে বিভিন্ন ধরনের দুর্নীতি, কেলেঙ্কারি, ভ্রষ্টাচারে গোটেই দলটুক নষ্ট করে পেলাইছে। গোটেই দলট একটা সাংঘাতিক ধরনের কেলেঙ্কারিপূর্ণ দলত পরিণত হয়েছে। তেনে ক্ষেত্রে নিজের দুঃখবিল ঢাকিবর কারণে আজি অরবিন্দ কেজরিওয়ালক এই ধরনের জেললে নিক্ষেপ করেছে। নিশ্চয় আমার ন্যায়ালয়ের ওপর বিশ্বাস আছে, এই কারণে বিশ্বাস আছে, চাওক যা ইলেকশনের সময় লোকসভা নির্বাচনের সময় তখনক 20 দিনের কারণে ন্যায়ালয়ে কিন্তু মুক্ত করে দিছিল। আর এই বোধহয় ভারতত নহয়, এই বহুত ঠাইত প্রথমবারের কারণে হয়েছে যে নির্বাচনের প্রচারের কারণে জেলের ওলাই আহি নির্বাচনী প্রচারত আগভাগ লৈছে। কিয় লৈছে? যদি তখেতর দুঃখ থাকিলে হেতেন তেনহলে ন্যায়ালয়ে বিচারাধীন অবস্থাতে তেখেতক ডেফিনেটলি 20 দিনের কারণে উলিয়াই নিদিলে হেতেন। তেখেতে এতিয়া চাওক ইডিয়ে যি ধরনের বস্তুটো টানি টানি লৈ গৈ আছে, যিমান দিন পারে দীঘলীয়া করে করে গৈ আছে। আজি তেওঁলোকে কয় কি, কালি কয় যে তেওঁলোকে 200 কোটি টাকা, কালি কয় 100 কোটি টাকা, কিন্তু টাকাবিলাক কত আছে? ন্যায়ালয়ে যিটো রায়দান দিছে সেই রায়দানটো রোজ এভিনিউ কোর্টে যিটো রায়দান দিলে তেওঁক বেইলৰ কারণে, সেই রায়দানটোৰ ওপৰত আকৌ তেওঁলোকে নতুনকৈ এটা কেস জাপি দিছে যে আকৌ CBI দ্বারা তেওঁক তদন্ত করাবলৈ বিচাৰিছে। আমি তেনেকুৱা কথা আমি বিশ্বাস নকৰো, কারণ ন্যায়ালয় ন্যায় ব্যবস্থার উপর আমার সমস্ত ভারতবাসীর বিশ্বাস আছে। এখন গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ এখনত ন্যায়ালয়ের উপর সকলো ব্যক্তির বিশ্বাস থাকে, আর সেই বিশ্বাস আগত রাখি আমি বার বার ন্যায়ালয়ের কাক চাপিছো। আর আমি যেতালেক অরবিন্দ কেজরিওয়াল মুক্ত হয়ে ওলাই নাহে তেতালেক আমি ন্যায়ালয়ের উপর সদায় বিশ্বাস রাখি যাম। আম আদমি পার্টি বুলিয়ে নহয়, ভারতের সকল নাগরিকরে এই একটা কর্তব্য।